কলাবাগানের নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রিন লাইফ হাসপাতালের এক নারী চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে ওই নারী চিকিৎসকের নাম ডাক্তার কাজী রহমান লিপি সোমবার একত্রিশে মেয়ে কলাবাগানের পঞ্চাশ বাই এক ফার্স্ট লেনের বাড়ির নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় তিনি গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন বলে জানা গেছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক এস আই রবানি এদিকে মরদেহ উদ্ধারের ঘটনায় ওই বাড়িতে পৌঁছেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট ও মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন বলে জানা গেছে